বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজছে প্রায় 11টা, 11 থেকে ভিডিও স্টার্ট করছি। আজকে একটু স্টার্ট করতে দেরি হয়ে গেল, কারণ একটু মনটা খারাপ, দিদা কালকে বাড়ি চলে গেছে, তার ফাঁকা ফাঁকা লাগছে। আমি ভাবলাম আজকে ভিডিও বানাবো না, তারপর ভাবছি না বানাতেই হবে, কী আর করবো বলো। মানুষের দিদা থাকতো, এখন কিন্তু শরীরটা খারাপ হয়ে গেল। মানুষের কখন কার শরীর খারাপ হয় বলা যায় না। এছাড়া খুব কষ্ট পাচ্ছিলো চোখে ব্যথায়, ওখানে দেখাবে আজকে, ঠিক হয়ে যাক, আবার আনবো দিদাকে। কদিন পরে দিদা আসছে, ওটা নিজের মনকে বোঝালাম, মাও কান্নাকাটি করছিল, মাকেও বোঝালাম। আর আমি এদিকে স্নান করা হয়ে গেছে, আজকে সকাল থেকে একটু বৃষ্টি পড়ছিল, এখন রোদ দিয়েছে। অবশ্যই দেখো মেঘের অবস্থা, এখানে বুঝতে পারবে না, বাইরে থেকে বুঝতে পারবে। আজকে সকাল থেকে হালকা হালকা, খুব একটা বৃষ্টি হয়নি, হালকা হালকা হচ্ছিল। আমি একটু পুজো করেছি আজকে, আমার পুজো করতে ভালো লাগে। যখন স্নান করলাম, মাথায় শ্যাম্পু করেছি, পুজো করেছি, অবশ্য কালকেও শ্যাম্পু করেছিলাম, আজকেও করেছি, কারণ অনেকদিন ধরে হলো আমার শ্যাম্পু করা হচ্ছে না, তাই পরপর দুদিন করে নিলাম শ্যাম্পু। তো চলো আমার নিচে যে একটু কিছু খাবার খেয়ে নিই, কিছু খাইনি, পুজো করলাম তো আজকে, তো খাবারটা খেয়ে নিই, দিয়ে আবার কথা হবে তোমার সাথে। কি করছে মা? সকাল থেকে খুব কান্নাকাটি করছিল, যে এখন রুটিতে বসেছে, স্নান সেরে চোখগুলো দেখো ঠান্ডা লেগে গেছে, কেঁদে কেঁদে আজকে চোখগুলো ফুলে গেছে, আর কথা বললে কান্না চলে আসছে, আমার চলে আসছে। বলছি কান্নাটা কদিন পরে তো আসবে দিদা, বলো আবার তো আসছে, আর কদিন তো আমার তো বাড়ি চলে যাবে, কান্নাকাটি করে না, এত বয়স হয়েছে, দেখতে ভালো লাগছে না, মেকআপ টা খারাপ হচ্ছে, আজ তো খারাপই হবে, মা মেকআপ করে না, আমি তো মেকআপ করি না, কিন্তু আজকে আমার তো মানে হাসিটা পাচ্ছে না, এজন্য আমার খারাপই লাগতে থাকে। তো ঠিক আছে, আমি রুটিটা করে নিই, কথা বলতে পারছি না বলছি, হায় রে, আবার পরে কথা বলবো। আমিও ভিডিও স্টার্ট করেছি, খুব মন খারাপ করছিল সকালটায়, মা তো বাড়ি নেই, আমার মাও বাড়ি, তারপর বাবুর বাবা তখন ডিউটি গেছিল, নীল ঘুমাচ্ছিল, ওর বাবা মাও তখন নিচে আসেনি, আমি বসে বসে কাঁদছিলাম, তখন ভিডিওটা স্টার্ট করে দিলাম। ভালোবাসে আমার মাকে, বাবাই মাকে, আর নীলকে তো নীলটা এখনো কথা বলতে সেভাবে শেখেনি, বড় মা বললেই নীল চারিদিকটাই দেখছে, এর মায়ের কাছে বসে থাকতো অনেক সময়, নীল অনেকটা সময় অনেক টাইম দিদার সাথে খেলা করতো, মনটা খুব খারাপ লাগতো, কিন্তু কিছু করার নাই, বাবার খুব ভালো লাগে না, আমাদেরও নীলেরও খারাপ লাগছে, নীল ওটাই করছে দিদাকে, খারাপ লাগছে, কি করব, নামিয়ে নিতে হবে, নিজে হামাগুড়ি দিয়ে খেলা করছে নিজে, আর বড় মা বললেই চারদিকটা দেখছে। আমি রুটিটা করে নিই, আজ তো আমি বেশি কিছু পারবো না, একটু মা আমি রান্না করে দিচ্ছিলাম, মা বলছে বলো ছোট বাচ্চা নিয়েও পারবে, আর নীল যেন সকালে গোগলি করবো, ডাল করবো, আর ঘি কাল্লা ভাজা করবো, আর আলু মাখা করবো, আলু সেরকম কিছু করা দরকার নাই না, আর রাতে রুটি মিষ্টি আর ডাল, আর যদি পারি অনেক রাত্রেবেলায় তখন ডিম ভাজাটা করে দেবো, নয়তো মাপুরি করে দেবো, মাপুর আসলে ডিম ভাজতে একটু অসুবিধা হয়, আমি ডিমের চচ্চড়ি করে দেবো, বাবাই করে দেয় ডিমটা, বাবা ডিম ভাজলে কি হয় তো আমি উঠাতে পারি না ভালো, রাতে খুব অসুবিধা হয়, আর জোর কম না তোমার, আর তোমার একটু জোর, হ্যাঁ বাকি সব অনেক রান্না মাম্পু পারে, হাতে ফ্যানটা গালতে এখনো দিই না, চেষ্টা করলে বেড়ে যাবে, কিন্তু ভয় করি আমি নিজে, এই যে গ্যাস কিনবে, গ্যাস কিনবে, কিন্তু আমি আমি তো জানছি যে গ্যাস কিনলে তো তো একাই সবটা পারবে না, আর আমি এখন থেকে ওকে গ্যাসে রান্না করতে দিব, কারণ আমি তো মাম্পিকে মেয়ের মতোই ভালোবাসি, আমার খুব ভয় করি,
কারণ গ্যাসের ঘরে তো আমি ঢুকতে পারবো না, তাহলে আমি মামাকে কি করে ছেড়ে দিই বলো? সেই জন্যে গ্যাসটা আনার আগে আমি অনেক রকম অবজেকশন জানাবো, তাও যদি আমি হেরে যাই তখন আসতেই আনতেই হবে, কি করে বলো? তখন অনশনে বসবে না? অনশনে তো বসবে, মামটিকে দেখছি যে কার সাথে কথা বলছে। তো কালকে তো বাবা মামকু বাজারে অনেক জিনিস কিনেছিল, ওরা তো যায়নি, ওরা ওখানে থেমে গেল কিছুক্ষণ ঘুরে, ওরা একটু দেখে নেবে। আমরা গেছিলাম এখন দেখাবো না, একটু পরে এগুলো জিনিসগুলো মানে কাজগুলো করে নিয়ে জিনিসগুলো ব্যাগটাতে আছে, উপরে গিয়ে দেখাবো। মা এখানে টাঙিয়ে রেখেছে। আর এই দেখো নীল, এগুলো নিয়ে খেলা করছে, এগুলো কালকে কেনা কাটা করেছি, এইটুকু তুলি পরে দেখাবো না, এখন আর দেখাচ্ছি না। তিনটে ক্লিপ এগুলো কেনাকাটা করেছে, নীল এগুলো নিয়ে নিয়েছে, পরে কথা হবে, মায়ের রান্নাগুলো করে নিই। হ্যাঁ এবার অফ করছি, রান্নাটা হয়ে যাক, তারপর আবার তো তোমাদের সাথে কথা বলতেই থাকি, কথা তো বলবোই। টাটা করে দাও, টাটা। এখনো ভিডিও এই তো শুরু হলো, বাবা ক্যামেরা হাত দিলেই একটু করে আমি হাসবো আজকে। আজ মাপিরও খুব মনটা খারাপ লাগে, অফ করছি ক্যামেরা। রান্না করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাইরে খুব বৃষ্টি পড়ছে। এই দুপুরবেলায় যেন দিদার জন্য খুব মন খারাপ করে, কারণ সবাই ঘুমায় আর দিদা থাকলে দিদা আমি আর নীল খেলা করি, কিন্তু কি করব বলো, মানুষ মন খারাপ লাগছে একটু। তাই ভাবলাম চলো এই সময় বাবুকে জাগায় দেখেছি যে তুমি চলো আমার সাথে, আমি এই জিনিসগুলো আজকে দেখিয়ে দিই তোমাদেরকে এই সময়, কারণ আমার এখন খারাপ লাগছে খুব, তাই তোমাদেরকে জিনিস দেখাতে বসেছি। কারণ আমি জানো তো কোথাও গেলে কিছু কিছু কিনি না, কিছু না কিছু কেনার চাই আমার, এটা আমার ছোটবেলার থেকে অভ্যাস। আমি যখন বিয়ের আগেও কোথাও মানে টিউশনে যেতাম বা কোনো কিছু জিনিস টাঙানো থাকলে আমার খুব পছন্দ হয়ে যেত, তখন নিয়ে নিতাম টাকা জমিয়ে জমিয়ে, এটা আমার অভ্যাস। তো চলো কি কি কিনেছি ওটা দেখাই তোমাদেরকে। এই দেখো নীলের দুটো জুতো কিনেছি, টিকটিকি, মা বাড়ি যাবে সামনে, এই জুতোগুলো খুব সুন্দর। এই দেখো ডিজাইনটা কেমন হয়েছে জিনিসগুলো একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ভালো কিনা আশা করি ভালোই হয়েছে। এই দেখো ব্লু কালার, নীল কালার, সরি ব্লু বলবো না, তোমরা আবার বলবে ভাষা খারাপ। এবার ফোনের কভার, নতুন ফোন কিনেছি তোমরা জানোই তো, একটা সিম্পল কভার কিনলাম, এটা বাবুরও হবে আমারও হবে, একই ফোন কিন্তু রেড কালার। জেরক্স করে নেব, জেরক্স করে বের করে দুটো ফোনে লাগিয়ে দেবো, তাই তো? নিজে রেড কালারে না, রেড কালারটা বাবু বলে মেয়েদের নাই না কিছু, আমার হেডফোনটাও রেড কালার, আমি রেড কালার বেশি পছন্দ করি। এখন আমার সব নাইটিগুলো সব রেড হয়ে গেছে। এটা আমার জুতো কিনেছি, এগুলো আমি শপিং মলে দেখছিলাম কিন্তু হেভি দাম বলছিল, ওই জন্য এগুলো নজরে পড়লো। এখানে পাওয়া যাচ্ছিলো মানে শপিং মলে সেদিন কেনা হয়নি, কিন্তু এখানে আমি আসানসোলে কী বলে ওখানে ওইখানে রাস্তায় দাদা দোকান থাকে না, ওখানে পছন্দ হয়েছিলো তো ওখানে পেলাম, খুব সুন্দর দেখতে, পিঙ্ক কালার আমার ফেভারিট কালার পিঙ্ক। আর এটা স্টার দিয়া, স্টার দিয়া, এটা ঘরেও পরা চলবে, কোথাও গেলেও পরা চলবে সিম্পলের মধ্যে। আর কিনেছি দাদা, এই দেখো বাবুর, এগুলো আমার নয় বার মহিলা ঘরে পড়ার জন্য দুটো কিনেছে, তো বাবু চয়েস করেছে, আমার চয়েসে কিন্তু বাবু নেয় না, চয়েস করতে জানে কত। নিজের একটা সিম্পল গেঞ্জি নিয়েছি, আরও নেবার ইচ্ছে ছিল কিন্তু সেরকম পেলাম না, তাই এটাই ভালো লাগে, এটা বাবু পছন্দ করেছে। আর এই দেখো নাইটি, এই নাইটি টাঙ্গারে ছিল, প্রথমে একটা নাইটি কিনেছিলাম আলাদা, তো ওটা পছন্দ মানে আমার সেরকম হয়নি, ঠিক আছে? বাবু হয়েছিল যে এটা টাঙানো ছিল, লোকটা দোকানটা গুটিয়ে দিচ্ছিল, তারপর আমি বললাম এটা আমি নেবো, এটা খুব সুন্দর পছন্দ হয়েছে, কালারটা এরকম কালার না, নাইট পরি নাই, ফার্স্ট টাইম পরবো। এই হাতা দিয়ে পড়েছে এরকম আছে, কিন্তু এই কালারটা ডিজাইনটা পরি নাই, না এই যে এখানে ডিজাইনটা পড়েছি কিন্তু এই যে ছাপ ডিজাইনটা না, এরকম পরি নাই। নীল আসছে, নীল খেলা করছিল, ওই জন্য ভাবলাম চলো এই সময় ভিডিওটা বানিয়ে দিই। আর কি আছে, দেখো নীল কোথায় আছে, দেখো জানলা দিয়ে দেখছে।
আমার ছেলে খুব দুষ্টু, মানে একটু বদমাশ করে, সব সময় চেঞ্জ করতে, মানে অনেক কিছু জামা কাপড় মানে নিজে পছন্দ যা হবে তাই পরবে, তাছাড়া করে না। হয়তো শান্ত নয় কিন্তু আমার ছেলে সব কথা বুঝে, তাই আমি লাগি যে এত মানে এমন বুঝে, বিশেষ করে একটু বড় মানুষ বুঝবে না, বড় মানুষের উপরে সব বুঝে, যা বলে তাই করে, একটু কান্নাকাটি বেশি করে, তারপর একটু মানে সব দুষ্টু করে, সব জিনিস ফেলে দেয়, নিজে যা বলবো ওটাই করবে, মানে কিছু চেঞ্জ করতে চাই না, নিজের পছন্দ। ওর একটু ঠান্ডা লেগে গেছে, যদি মানে নাকের দিয়ে জল আসছে তো একটু যদি পৌঁছাতে যায় তো খুব বিরক্ত হয়, মানে যায় না কেঁদে ফাটিয়ে দেয় বলো বাবু, কিন্তু এরকম সব কথা বুঝে, এটাই আমি নাকি। আরে দেখো খোপাগুলো হাতে পরে হাতে পরে ঘুরবে, খুব সুন্দর লাগছে, বাইরে যাবে এই ইয়েগুলো পরে যাবে এরকম করে। হ্যাঁ আর কিনেছি কি গো, এগুলো তোমাদেরকে দেখিয়েছি, সিঁদুর কিনেছি, মানে হারিয়ে গেছে সিঁদুর কিনেছি, তো ওটা পাচ্ছি না এখন, তো আজকে ভিডিওগুলো এখানে শেষ করছি। আর একটা লিটার সিঁদুর কিনেছি, ওটা পাচ্ছি না, মোটা নীল খেলা, আর বেশি বড় করবো না, ঠিক আছে। আর প্লিজ যারা নতুন তারা একটু শেয়ার করে দেবে ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দেবে, কালকে আবার নতুন ভিডিও দেখাবো, একটা বাই বাই, গুড নাইট বলবো না।